হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে, একটি অ্যাপস ডাউনলোড করব। প্লে স্টোরে লিখব টেলি টি এল ই টেলি পট উই পেজে টেলিপোর্ট। টেলিপোর্টটি লেখার পরে বন্ধুরা আমাদের এমন একটি ইন্টারফেস আসবে। বন্ধুরা, ছবিটি আমরা আপলোড দেওয়ার পরে দেখুন এই যে এরকম লোড নিচ্ছে, একটু সময় লাগবে। এই যে একটা অ্যাড আসে, ওই অ্যাডটি আমি স্কিপ করে দিয়েছি, একটু সময় লেগেছে, এটা ভিডিওতে আমি দেখাইনি। এই যে এভাবে লোড নেবে, লোড নেওয়া শেষ হলে ছবির যে ব্যাকগ্রাউন্ড, এই যে নিচে গ্রিন, তারপরে আরও ধরনের, এটা লোড নেওয়ার পরে আমি বাকিটা দেখে দিচ্ছি, একটু সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই লোড নেওয়া শেষে দেখুন এই যে ছবিগুলো আমি কীভাবে ছাড়া, হেয়ার কালার, এখানে হেয়ার কালার আছে, এটা একটু স্ক্রল করবেন ডানে, হেয়ার এই যে কলিক, ব্লার ব্যাকগ্রাউন্ড, ব্লারে দিলে আপনি এটা টেনে ব্লার করতে পারবেন। কাস্টম ব্যাকগ্রাউন্ড আমরা যাব, সাধারণত কাস্টম ব্যাকগ্রাউন্ডে, তাই আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে নিচে আপনার সেট কাস্টম ব্যাকগ্রাউন্ড আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টমে যাওয়ার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমরা এই ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখুন ধরুন এই যে নিচে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের শেপ আসছে, এই যে নিচে স্ক্রল করুন, এই যে বিভিন্ন ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পারবেন। তো আপনি যেটা রাখতে চাচ্ছেন, ধরেন আমি এই প্রথমটা দেব, প্রথমটা ক্লিক করেন, লোড নিচ্ছে। এখানে যাওয়ার পরে এই যে এখানে যে অপশনটা দেখছেন, এখানে আপনি ক্লিক করবেন। বন্ধুরা, এই যে ব্যাকগ্রাউন্ড, এই প্রথম যে ব্যাকগ্রাউন্ড, এটা এই যে অলরেডি পিছনে সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ছবিটাও আপনি এদিক সেদিক করে এভাবে সরিয়ে সরিয়ে, এই যে দেখুন এভাবে নেন, এভাবে নেন, যেখানে খুশি আপনি সেখানে দাঁড় করাতে পারুন। তারপরে ধরুন দ্বিতীয়টা, দ্বিতীয়টা ধরুন এভাবে আমি নিচে করে দিলাম, তারপরে আসে তৃতীয়টা, এভাবে আপনি স্ক্রল করে যেটা আপনার প্রয়োজন আপনি সেটা সেখানে পজিশন মতো বসিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, ছবিটি আর ব্যাকগ্রাউন্ডটি আমাদের চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে এখন আমরা এটা কী করব, এটা ডাউনলোড করব। ডাউনলোডের এই যে অপশনটি আছে, এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাউনলোড একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে নির্দেশ করছে, আমরা এই ছবিটিতে এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে গেল, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে একটু লক্ষ্য করুন ধরা, এই যে আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করেছি, দেখুন এই নিউ ফটো এখানে, এই যে দেখুন আমার থাম্বনেলে যে ছবিটা, ওই ছবিটাই আমি কাজ করেছি, এই যে দেখুন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।